শীতের পথে বাঁধা, রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো জলীয় বাষ্পের জেরে শীতের মুখে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, এছাড়াও কবে থেকে বাংলায় পড়বে জাঁকিয়ে শীত, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেলায় জেলায় সামান্য কমেছে শীতের আমেজ। কলকাতায় ভোরে মনোরম পরিবেশ থাকলেও দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হল উত্তরে পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। আগামীকাল শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার প্রভাব কিছুটা কম, পূবালি হাওয়ার প্রভাব বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর জেরেই দক্ষিণবঙ্গের 5 জেলায় আজ বৃহস্পতিবার এবং আগামীকাল 3 নভেম্বর শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলের 2 জেলা ও ঝাড়গ্রামে। দিনের তাপমাত্রা লক্ষণীয় পরিবর্তন নেই, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবারের পর ফের রাতের তাপমাত্রা নামার ইঙ্গিত, জলীয় বাষ্পের পরিমাণ কমে সেদিন থেকে ফের শুকনো হতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মূলত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং এবং পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা সামান্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হবে। আজ বৃহস্পতিবার থেকে পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে কলকাতায়, তাই কখনো আংশিক কখনো বা পুরোপুরি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া, বেলা পারলে কিছুটা অস্বস্তি। কেবলমাত্র তামিলনাড়ু করাইকাল পণ্ডিচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।